ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ মি প্রিয়া। ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটিং ব্লগ। সবাইকে ফার্স্টে বলে দিই গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর আমি যখন ঘুমাচ্ছিলাম আজকে মা এসে আবার একটা ভিডিও করেছে, তো সেটা আমি ক্লিপসে দিয়ে দেবো। তো আজকে একটু বেরোবো, আজকে যে পর্দাটা আগের দিন অর্ডার দিয়ে এসেছিলাম সেটা আজকে ডেলিভারি দেবে, তো সেটা আজকে নিতে যাবো। আর কোথায় যাচ্ছি কি না করছি তোমরা সবাই দেখতেই পাবে, অ্যান্ড আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে আজকে। তো এখন দিনটাকে স্টার্ট করি। তো আমি এখন রেডি হয়ে গেছি। এই যে বদমাশ মেয়েটা কিছুতেই আসতে চাইছে না, অনেকক্ষণ ধরে ডেকে যাচ্ছি, দেখে যাচ্ছি এখন এলো। তো যা সত্তা, আমি এখন বেরোবো, আজকে একজন আমার সাথে দেখা করতে আসবে, কে আসছে দেখতেই পাবে তোমরা ব্লগেতে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এত রোদ আজকে, এখন আমি বেরোচ্ছি গাড়ি বার করবো, ওখানে গিয়ে আবার দেখা করছি, দেখতে থাকো ব্লগটা। তো আমি চুচুড়ো চলে এসেছি, এবার রূপশ্রীতে পর্দাটা আমার নেওয়া হয়ে গেছে, তো এবার রূপশ্রীতে যাবো, একটা শ্যাম্পু নেওয়ার আছে, তো নিয়ে এবার বেরোবো। শ্যাম্পু নেওয়া হয়ে গেছে, এবার যাবো একটুখানি পার্লারে, চলো দিয়ে দেখা করছি, দেখতে হবে ব্লগটা। তো আমি তোমাদের বলেছিলাম একজন আসবে আমার সাথে দেখা করতে, সে যতবারই আসি ততবারই আমাকে দাঁড় করায়, রাস্তায় ওয়েট করানো করায়। এই যে দেখো এটে এটে আসছে। হাই, কতদিন পর দেখা হলো, প্রায় দেড় মাস মতো। চাপ চাপ। তো এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, তোমাদের সবাইকে এই যে আমাদের চুচুড়া, একটা মোস্ট ভালো জিনিস হয়েছে, যেটা হচ্ছে আই লাভ চুচুড়া। এখন আমরা যাচ্ছি আমাদের পুরনো স্মৃতির দিকে, আমাদের কলেজ দেখাবো আজ তোমাদের। এই আমাদের কাকার দোকানও দেখাতে হবে চাই, যেখানে আমাদের আড্ডা, আর কাকা আমাকে রোগা বলে আমি ডাটা বলে ডাকতো। এই দোকানটা হচ্ছে কাকার। এই রাস্তাটাতেই তো ফার্স্ট দেখা হয়েছিল বলতো? হ্যাঁ, ও এখানে এসে দাঁড়িয়েছিল, আমিও যাচ্ছি, তো তারপর কথা চিনতামই না, তো হঠাৎ কথা হলো, ও মুখের দিকে তাকিয়েছিল, আর আমাদের এক বন্ধু আছে আফসানা, ওকেও প্রিয়া চিনতো, ঠিক আছে, দিয়ে ও বললো যে এখানে দাঁড়িয়ে আছিস কেন, চ, দিয়ে ওই যে রাস্তা থেকে ভাবতে পারিনি ওই রাস্তায় পরিচয়ে আজ এত ভালো বন্ধু হয়ে যাব, কোনোদিনই ভাবতে পারিনি। হ্যাঁ, কথা হয়তো কম হয় আমাদের মধ্যে, ঝগড়াও হয়, কিন্তু তারপর আবার সব ঠিক হয়ে যায় একটা ফোনে। এই যে আমাদের কলেজ, এখান থেকেই আমাদের প্রথম ফ্রেন্ডশিপ। আমি এখান থেকে যাচ্ছিলাম একদিন, আমি এদিকে আসলাম, আমি কতদিন পর বলতো? হ্যাঁ সেটা ঠিক, যাই হোক, স্কুল খুলে গেছে, এখন স্কুল থেকে বাড়ি ফিরছে, খুব মিস
মিস করি এই দিনগুলো সত্যি তাই আজকে প্রচন্ড রোদ উঠেছে এই লঞ্চ ঘাটে এসেছি আমরা একটু আমি আজকে ভেবেছিলাম স্পা করতে যাব কিন্তু পার্লারে অনেক ভিড় ছিল আর মাও বলেছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কালকে যেহেতু পুজো আছে তো সেই জন্য আর আজকে করালাম না নেক্সট দিন এসে করাবো আর এই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড সবাই দেখে নাও আমাকে বলবে সত্যি এই কলেজ লাইফে এসে ওকে আমি মানে পাঁচটা বছর মানে পেয়েছি ওকে আমি সত্যি খুব খুশি ওর মতো বন্ধু পেয়ে আর কি সত্যি যে না সত্যি কথা যেটা আছে সেটা তো বলবোই আর আমাদের মধ্যে এত ঝগড়া মানে হয় ঝগড়া হতে হতে অবধি আমরা কথা বলা বন্ধ করে দিই কিন্তু এমন নয় যে ঝগড়া হয়ে গেছে বলে আর কথা বলবো না হ্যাঁ কিছুদিন কথা বলা বন্ধ হয়ে যায় তারপরে সব ঠিক হয়ে যায় না প্রেয়ার না কাহা রাখু তো এসছি একটু ওর সাথেই দেখা করে গেলাম তো চলো দেখতে প্রচন্ড রোদ্দুর আজকে তুই কিছু বলবি ওকে হেরাতে প্রথমবার কিছু বলছে তাই জন্য ঘাবড়িয়ে যাচ্ছে না থাক একটু সময় লাগবে আচ্ছা এটা বললি না আমি মোটা হয়েছি না রোগা হয়েছি এতদিন পর তুই আমায় দেখছিস একটু রোগা হয়েছিস যা তাও দেখ না মুখ করছি দেখো কত এখানে সত্যি রে আমি আমার অনেক খেতে ইচ্ছা করছিল মাকেও বলছিলাম দেখ গাছটা কত বড় বল না ওদেরকে একটুখানি এগুলো সব ফেটে গেছে তো পড়লে তো ফাটবে চল নি দেখো কি করছে দেখ কত তুলেছি দাদা আমিও তো তুলছি চুরি করা না পাবলিক প্লেস দেখো দিদাটা কি সুন্দর কত ফুল তুলেছে দিদা পেয়েছো তো বাড়ি গিয়ে মাখা করে খাবে এই দেখো এত কুল কুড়িয়েছি আমরা জ্যাকেটটা নিয়ে এসেছিলাম ভালো হয়েছিল বল নাহলে এগুলো কোথায় রাখতাম এখনো বেরিয়ে বাচ্চাদের মতোই করি লোকে দেখে হাসবে বলছে এত বড় মেয়েগুলো কিভাবে কুল কুড়াচ্ছিল এটা হাফ হাফ করি হ্যাঁ তুই কিছুটা নিয়ে যাবি আমি কিছুটা নিয়ে যাবো তো এখন আমরা চলে বেরিয়ে যাবো আমার তাড়া আছে বড্ড নাহলে কোথাও খেতে যেতাম কিন্তু কি যেতে পারবো না কেন কি বাড়িতে অনেক কাজ আছে মাও ডাকছে আর কালকে কালকে তো দেখা হবেই কমেন্ট করা ভুলবে না ঠিক আছে আস্তে আস্তে হয়ে যাবে তো করি না করি মানে রিলস বানাই একটু ঢং দেখি তাতে কালকে চলে আসবি কিন্তু ঠিক আছে কাকিমাকে নিয়ে আসবি ঠিক আছে টাটা আবার কাল দেখা হচ্ছেই তোমাদের সাথে টাটা সাথে টাটা টাটা এলাম তো আমার স্নান টান করা হয়ে গেছে এখন যাবো লাঞ্চ করতে প্রায় আজকে অনেক লেট হয়ে গেছে 2:45 বেজে গেছে তো লাঞ্চ করতে যাব অনেক বেলা হয়ে গেছে আজকে তো চলো দেখতে থাকবো ব্লগটা লাঞ্চ করে এসে তারপর দেখা করছি
হ্যালো গাইস, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিল। আর বস, চুপ করে বসো বসো, সবাই তোমাকে দেখেনি। তো আমি খেতে যখন গেছিলাম তখন আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, আর তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, আর অনেক লেট হয়ে গেছিলো, তাই জন্য আজকে আমাদের ওটি ভেজ হয়েছিল। তারপরে দেখলাম দাদা আসলো, তো তখন ততক্ষণে দাদাকে পিউ সাথীর মা চিকেন আর পোলাও করে পাঠিয়েছিল, তো সেটা দেখে খুব লোভ লাগলো, তাই জন্য একটুখানি ইঁদুরের মতো অল্প একটুখানি নিয়ে আমিও খেয়ে নিলাম, আমিও টেস্ট করলাম। তো কাকিমা আই থিঙ্ক ব্লগটা দেখছে, কাকিমা খুব সুন্দর হয়েছে পোলাওটা, আর খুব সুন্দর চিকেনটাও খুব সুন্দর হয়েছিল, আমার খুব ভালো লেগেছে। তো এখন খেটে বসলাম, আর তো ওই যে কুলটা চুচুড়ো থেকে এনেছিলাম সেটা মাখা করে দিয়েছে মা, তো এখনই সেটা খাবো। আর পর্দাটা লাগিয়েছি সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। ভীষণ টক কুলটা, কুলটা প্রচণ্ড টক জানো। হ্যাঁ, আর মা এখানে একটা জিনিস করছে, অ্যাকচুয়ালি মা বিয়ের ওই শ্রী হয় যেটা আমাদের বাঙালিদের মধ্যে লাগে, তো ওটা মা বানাতে পারে, তো ওটাই মা একজনের একটা দাদার বিয়েতে খুব রিকোয়েস্ট করে বললো মাকে বানানোর জন্য। তো আমাদের বাড়িতে যদিও কালকে পুজো, মা খুব ব্যস্ত ছিল, তাও ওরা অনেক ফোর্স করলো মাকে, তাই জন্য মা বানাচ্ছে ওটা। তো দেখাচ্ছি তোমাদের, এই দেখো মা কি করছে, কি সুন্দর হচ্ছে। এটা একবার পুরো হয়ে গেলে তোমাদের ফাইনালটা দেখিয়ে দেবো, আর কারোর যদি শ্রী লাগে এরকম তো তোমরা অর্ডার দিতে পারো। ফুলটা তো খুব সুন্দর হয়েছে কালারটা, তো এটা হচ্ছে সেই শ্রীটা, কারোর লাগলে অর্ডার করতে পারো, আমার ফেসবুক ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অলরেডি, তো তোমরা সেখান দিয়ে কন্ট্যাক্ট করতে পারো কারো যদি লাগে বিয়ের শ্রী। সবাই আমাকে কমেন্ট করে জানিও যে ঘরের পর্দাটা কেমন হয়েছে দেখতে, কালারটা কেমন হয়েছে। এটা আমার মায়ের মায়ের পছন্দের কালার, মন খারাপ কেন জানি না, ওকে বারবার নিয়ে আসছি, ও একদমই বসতে চাইছে না, আজকে কি হয়েছে জানি না আমার সোনা, আজকে কিরম করছে, কি হয়েছে লাকি, দেখো কিভাবে বসে আছে, কি হয়েছে লাকি, জানি না কেন দেখো চলে যাচ্ছে ওর, আজকে জানি না কেন এরকম করছে ও। তো তোমরা সবাই প্লিজ কমেন্ট করে জানিও যে আমার এই ছোট্ট ঘরের এই পর্দাটা তোমাদের কেমন লেগেছে। আর এখনও অ্যাকচুয়ালি বাড়িতে একটু জায়গা নিয়ে একটু প্রবলেম আছে, তাই জন্য ওটা না মেটা অবধি এখনও ঘরটার কিছু ঠিক করা হচ্ছে না আর কি, জানি না কবে কি ওটা মিটবে, ওটা মিটে গেলে আই থিঙ্ক বাড়িটা একটু বাবা ঠিকঠাক করবে, তো সেটা কবে হবে জানি না এখনও অবধি। তো চলো দেখতে থাকো ব্লগটা। কি এখন ঘুম থেকে উঠে হাই তুলছে পচা মেয়ে, ঘুম থেকে উঠে হাই তুলছে, কত হাই তুলছে, কত হাই তুলছে বাবা, আজকে ঘুমাচ্ছিল এখন ঘুম থেকে উঠলো, তাই ওকে নিয়ে আসলাম, কত হাই তুলছে। তোমার কি হয়েছে লাকি, কি হয়েছে, কি জানি আজকে কি হয়েছে, ওর মনে হয় শরীরটা ভালো লাগছে না, ওর ঠান্ডা লেগেছে তাই জন্য কেমন একটা করছে।
এখন টিভিও চলছে না, টিভির ব্যালেন্স শেষ হয়ে গেছে, যাব টিভিতে রিচার্জ করাতে। তো দেখতে থাকো ব্লগটা। লাকি, তো দেখতে পাচ্ছ লাকি এখানে ঘুমাচ্ছে। তো আমি ব্লগটাকে আজকে এখানে এন্ড করছি, কেন কি বাড়িতে আজকে প্রচুর কাজ আছে, তো ব্লগটা কন্টিনিউ করছি না। আর চলো, তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা কমেন্ট করে প্লিজ জানিও। চলো ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভিডিওটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবে না। সাবস্ক্রাইব বেল আইকনের পাশে ছোটো সা বেল বাটন আছে, ওটাকে ক্লিক করে দিও, যাতে আমি যখন যখন ভিডিও আপডেট করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়, আর সেই ভিডিও তোমরা সবার আগে দেখে নিতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আর খুব শিগগিরই দেখা হবে উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। তো চলো, টাটা, বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট, বাই। এই যে আমার দুই মেয়ে ঘুমাচ্ছে, এখনও ওঠার নাম নেই, ডেকেই যাচ্ছি। দুজনে কীরকম ঘুমাচ্ছে দেখুন। ওঠ রে, এ মাম, ওঠ, এলাকাই, ওঠ, লাকাই, এলাকাই, এসো না, ওঠ রে, ঘুমে সব কাতর। তোমরা সবাই দেখতে পেলে মা কীভাবে সকালবেলা আমাকে ঘুম থেকে তুলছিল, মানে আমি ঘুম থেকে উঠে গেছিলাম, তারপরে আবার ওকে নিয়ে ঘুমিয়েছিলাম, যেটা প্রত্যেক দিনই ঘুম থেকে তো অনেকক্ষণ আগে উঠে যায়, কিন্তু আবার ঘুমিয়ে পড়ি ওকে নিয়ে। তো চলো, তোমরা আমাদের সাথে এইভাবেই পাশে থেকো, আর খুব শিগগিরই দেখা হবে নতুন ব্লগের সাথে। বাই বাই।